আজকাল সবাই ভাইরাল হতে চাচ্ছে, ভাইরাল হতে যায় যে কোনো যাচ্ছে না তাই কন্টেন্ট তৈরি করে। তা এই কন্টেন্ট তৈরি করতে যায় বিভিন্ন বিপদ নিজে নিজে ডেকে নিয়ে আসতেছে। তা এখন এইটা এই ভাইরালের কথা বুঝতে যায় আমার আর একটা ভারতীয় উপকথার সাথে মিল পেলাম, সেটা হচ্ছে বুলতা এবং রাজকুমারের গল্প। তা একবার একটা পিন্টোল নামে এক বুলতা ছিল, তা সে ভাইরাল হতে চাইল, মানে তখন সে কীভাবে সবার মন মূল্য আকর্ষণ করবে বা মূল্য মনোযোগ আকর্ষণ সৃষ্টি করবে, যে কোনো মূল্যে মনোযোগ সৃষ্টি করবে সেটার চিন্তা করল। তা সে কোনো কাজ করার খোঁজে ছিল যা তাকে 3 দিনের জন্য বিখ্যাত করবে। সুতরাং একদিন সে রাজপ্রাসাদে ঢুকে গেল। রাজপ্রাসাদে ঢুকেই সে কী করলো, রাজকুমারের হুল ফোটাতে লাগলো। এখন রাজকুমার তো জোরে জোরে চিৎকার করা শুরু করলো। রাজকুমার যখন জোরে জোরে চিৎকার করলো, এখন রাজা সভা সদস্য যারা ছিল সবাই ছুটে আসলো। এখন সবাই ছুটে আসার কারণে এখন ওই বলটা কী করলো, সবাইকেই হুল ফোটানো শুরু করলো। এখন আবার এই হুল ফোটানোর কারণে রাজকুমার চিৎকার করতেছিল, সভা সদস্যকে সবাইকেই সে হুলে আক্রান্ত হলো, সে বলতার কামড়ে আক্রান্ত হলো। এখন রাজপ্রাসাদের সমস্ত লোক ছুটে আলো। ক্রমে ক্রমে এই যে খবরটা রাজপ্রাসাদের সমস্ত লোকের বলতায় হুল ফোটাচ্ছে, এই নিয়ে মানে সব জায়গায় এ ছড়াই পড়লো। এখন লোকেরা প্রাসাদে ভিড় করলো, নগরে সাড়া পড়ে গেল, সব কাজ থেকে গেল, মানে কোনো কাজ হচ্ছে না, সব মানে এই নিয়ে কথাবার্তা। এখন নিজের প্রতিষ্ঠা থেকে মৃত্যুর আগে বলতা বলল, এখন বলতা তো লাস্টে তো মরে যাবে, এখন মরার আগে সে বলল, খ্যাতি ছাড়া নাম আর শিখা ছাড়া আগুনের মতো। মানে এইভাবে আমাদের সব কিছু বুদ্ধি বিবেচনক চিন্তা করে বা করা উচিত। এইভাবে ভাইরাল হওয়ার জন্য যেমন তেমন কন্টেন্ট তৈরি করে, এই যে টিকটক বা বিভিন্ন টাইপের উল্টাপাল্টা যে কন্টেন্টগুলো আসতেছে, একটার পর একটা ট্রেন্ড চলতেছে, এরকম আমাদের সবসময় বুদ্ধি বিবেচনা করে কাজ করা উচিত। মানে যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে যায় যেমন তেমন একটা কিছু করা, এটা কখনো ঠিক না, এটা নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসা হয়। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এই ধরনের কন্টেন্ট আরও নিয়ে আসতে উৎসাহিত করবেন অবশ্যই।